বহরমপুর কলেজের নতুন ভবনের উদ্বোধন হলো বুধবার। এই নতুন ভবনের নাম দেওয়া হয়েছে ডিরোজিও ভবন। বুধবার নতুন এই ভবনের উদ্বোধন করলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মানুষ কুমার মণ্ডল। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। বুধবার বহরমপুর কলেজে উৎসবের আমেজ। এই প্রথম বহরমপুর কলেজে এলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এদিন বহরমপুর কলেজে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মানস কুমার সান্যালকে স্বাগত জানান কলেজ প্রিন্সিপাল, অধ্যাপক অধ্যাপিকা সহ পড়ুয়ারা। এদিন মূলত কলেজের নতুন একটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আসেন উপাচার্য। এই নতুন ভবনটির নামকরণ হয়েছে সমাজ সংস্কারক ডিরোজিওর নামে। ডিরোজিও ভবনটি উদ্বোধনের পর ঘুরে দেখলেন উপাচার্য। কলেজ কর্তৃপক্ষ এবং পড়ুয়াদের তরফেও কলেজের মান উন্নয়নের ক্ষেত্রে বেশ কিছু আবেদন জানানো হয় উপাচার্যের কাছে। কলেজের একটি বিশেষ ভবন ডিরোজিও ভবন। এই ডিরোজিও ভবন এখন আমি উদ্বোধন করলাম, পুরো ভবনটা দেখলাম। এই ভবন আশা রাখছি ছাত্রছাত্রীরা উপকৃত হবে। অনেকগুলো ক্লাসরুম এবং সুন্দর প্ল্যান করে করা হয়েছে। এছাড়াও এই কলেজের অনেক ইনফ্রাস্ট্রাকচার আমি দেখলাম যেগুলো সত্যি প্রশংসনীয়। কিভাবে কলেজের কর্মকাণ্ড চলছে, করোনা আবহে পঠন পাঠন, পরিকাঠামো, নজরুল মঞ্চ, বেগম রোকেয়া হলঘর, অতিথিনিবাস, উপাচার্যকে সাথে নিয়েই উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড ঘুরে দেখান বহরমপুর কলেজের প্রিন্সিপাল ডক্টর সমরেশ মণ্ডল। ডিসি স্যারকে আমরা বললাম, আমাদের ছাত্ররাও বলল, সংসদের ছেলেরাও বলল যে এখানে যাতে সায়েন্স খোলা যায়। সায়েন্সের মধ্যে রয়েছে ফিজিক্স কেমিস্ট্রির মতো পিওর সায়েন্স, যাতে আমরা অবিলম্বে খুলতে পারি সেই জন্য স্যারকে বলেছি। আমাদের এখানে যে স্টাফের যে স্বল্পতা আছে, নন টিচিং স্টাফ এবং অধ্যাপক অধ্যাপিকার যে স্বল্পতা আছে বিভিন্ন বিভাগের, যেগুলো সেলফ ফিনান্স কোর্স, সেগুলোতে যাতে গভর্নমেন্টের অনুদান পায় এবং শিক্ষক যাতে করে আমরা পাই সেটাও আমরা বলেছি। এদিন কলেজে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতিতে উচ্ছ্বসিত থাকে পড়ুয়ারাও।